নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু টকিং ফুটবল টুডে। আর নিয়ে চলে এসেছি আজকের ডেইলি আপডেটের ভিডিও শুধুমাত্র তোমাদের জন্য। তো ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার অবশ্যই করে দিও। আর তোমরা যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, কিসের ওয়েট করছো, অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম ডেইলি ইন্ডিয়ান ফুটবল আপডেট পাওয়ার জন্য। তো চলো বন্ধুরা, আজকের এই ভিডিওটা আর দেরি না করে শুরু করা যাক। তো আজকের এই ভিডিওটা শুরু করব এটিকের খবর নিয়ে। তোমাদেরকে বলেইছিলাম যে এটিকে কিন্তু চারজন প্লেয়ারকে তাদের নিজেদের দল থেকে বিক্রি করতে চাইছে, কারণ এই মুহূর্তে এটিকে মোহনবাগান বা মোহনবাগান এটিকের প্লেয়ার পুলটা এতটা বেশি হয়ে গেছে যে এত প্লেয়ারদেরকে কিন্তু এটিকের কর্তারা রাখতে চাইছে না। তো সেই কারণেই আমি তোমাদেরকে জানিয়েছিলাম যে ফিনান্সিয়াল ব্যাপারটা সামলানোর জন্যে এটিকের তরফ থেকে চারজন প্লেয়ারকে বিক্রি করা হতে পারে। এবং তোমাদেরকে আমি জানিয়েছিলাম যে এই চারজন প্লেয়ারের মধ্যে দুজনকে কিন্তু ট্রান্সফার ফি দিয়ে এটিকে বিক্রি করতে রাজি আছে। তো সেই ক্ষেত্রে এই মুহূর্তে যে দুটো আপডেট বেরিয়ে এসছে যে এই দুই প্লেয়ার কারা, সেই নামগুলো কিন্তু আপাতত পাওয়া গেছে। প্রথমেই আছেন এটিকে রাইট ব্যাক বরিস সিং। তোমাদেরকে বলে দিই যে 2018 মৌসুমে এটিকে বরিস সিংকে সই করে, কিন্তু প্রথম সিজনে তারা ইন্ডিয়ান অ্যারোজে পাঠিয়ে দিয়েছিল বরিস সিংকে অন লোন। এবং এক বছর ইন্ডিয়ান অ্যারোজের লোনে খেলার পর যখন 2019-20 মৌসুমে বরিস সিং এটিকেতে ফেরেন, সেখানে গিয়ে বরিস সিং আইএসএল এর একটাও ম্যাচ খেলেনি। দুরান্ত কাপে শুধুমাত্র একটি মাত্র ম্যাচ খেলেছিল এবং সেটাও এটিকের বি দল পাঠানো হয়েছিল। সেই বি দলের তালিকাতেও বরিস সিংকে একটা ম্যাচ খেলার সুযোগ দেওয়া হয়েছিল, কারণ অবশ্যই রাইট ব্যাক হিসেবে তখন প্রবীর দাস খেলছিলেন। তো সেই ক্ষেত্রে এটিকের দলে ফুল ব্যাক অপশনস এতটাই বেড়ে গেছে যে এটিকে কিন্তু একজন রাইট ব্যাক অর্থাৎ এই বরিস সিংকেই অফলোড করতে চাইছে তাদের প্লেয়ার পুল থেকে। এবং সেই ক্ষেত্রে একটা ভালো রকম ট্রান্সফার ফি, যেহেতু তার সাথে কন্ট্রাক্ট রয়েছে, তো সেই ক্ষেত্রে কোনো ক্লাব যদি বরিস সিংকে সই করতে চায় তাহলে সেক্ষেত্রে একটা ভালো রকম ট্রান্সফার ফি দিতে হবে, এবং তাহলেই এটিকে কিন্তু তৈরি আছে বরিস সিংকে ছেড়ে দেওয়ার জন্য। যদিও বরিস সিং এর জন্য এখনো কোনো অফার আসেনি, কিন্তু এটিকের কর্তারা আশাবাদী যে খুব শীঘ্রই তারা হয়তো বরিস সিং এর জন্য কোনো অফার পেতে পারেন। তো সেই ক্ষেত্রে এবার দেখা যাক যে কোনো ক্লাব বরিস সিংকে সই করতে চায় কিনা। এরপরে চলে আসছি আরেকটি প্লেয়ার, এবং তিনি হচ্ছেন সালাম রঞ্জন সিং। এই প্লেয়ারটিকে নিয়েও কিন্তু মানে প্রথম যখন শোনা গেছিল যে চারজন প্লেয়ার এটিকে বিক্রি করতে পারে, সালাম রঞ্জন সিং এর নামও কিন্তু ঘোরাফেরা করছিল। তো এই মুহূর্তে যা আপডেট, কেরালা ব্লাস্টার্স কিন্তু সালাম রঞ্জন সিং এর ওপর ইন্টারেস্ট প্রকাশ করে রেখেছে। তোমাদেরকে বলে দিই যে এমনিতেই কেরালা ব্লাস্টার্স কিন্তু কিছু প্লেয়ার খুঁজছে যাদের স্যালারিটা কম, এবং সেই ক্ষেত্রে সন্দেশ সিংগানের পরিবর্তে একজন ভালো ইন্ডিয়ান সেন্ট্রাল ব্যাক কিন্তু কেরালা ব্লাস্টার্স অনেক দিন ধরেই খুঁজছে, এবং তাদের এই মুহূর্তে চোখ রয়েছে এটিকের সালাম রঞ্জন সিং এর ওপর। তোমাদেরকে বলে দিই যে খুব সম্ভবত সালাম রঞ্জন সিং এই বছর 4 অথবা 5টা ম্যাচ খেলেছেন এটিকের, আমি ঠিক খেয়াল নেই, বা 4টে মিনিমাম ম্যাচ আই থিঙ্ক তিনি খেলেছেন। তো সেই ক্ষেত্রে খুব বেশি সুযোগ তিনি এটিকের দলে পাচ্ছেন না, এবং এই মুহূর্তে এটিকের দলে বা মোহনবাগান এটিকে বা এটিকে মোহনবাগান দলে এত বেশি সেন্ট্রাল ব্যাক অপশনস হয়ে গেছে, যেই কারণে কিন্তু এই পজিশনের আরেক প্লেয়ার সালাম রঞ্জন সিংকে এটিকে কর্মকর্তারা ছেড়ে দিতে চাইছে। তো সেই ক্ষেত্রে এখন অবধি কিন্তু এটা রিউমার যে কেরালা ব্লাস্টার্স এফসি ইন্টারেস্ট প্রকাশ করে রেখেছে, অফার কিন্তু এখনও পাঠানো হয়নি দুই প্লেয়ারকেই, বা এই দুই প্লেয়ারের জন্যই কোনো ক্লাব থেকে এখনও অফার আসেনি। রিউমার্স বেরিয়েছে যে এটিকে তৈরি আছে এই দুই প্লেয়ারকে বিক্রি করার জন্যে। তো তাই জন্যে আমার মনে হলো তোমাদেরকে এই খবরটা জানিয়ে দিই। তোমরা অবশ্যই তোমাদের মতামত জানাবে যে তোমরা কী ভাবছো এই পুরো ব্যাপারটাকে নিয়ে। এরপরে চলে আসছি আজকের পরের খবরে, এবং সেটা হচ্ছে যে তোমরা সবাই জানো মোহনবাগানের প্লেয়ারদের স্যালারি ডিউ ছিল, এবং মোহনবাগান কর্তারা আশ্বাস দিয়েছিলেন যে দুটো ইনস্টলমেন্টে তারা তাদের প্লেয়ারদের স্যালারি মিটিয়ে দেবে। অলরেডি জুন মাসের ইনস্টলমেন্ট তারা বিফোর টাইম ক্লিয়ার করে দিয়েছিল, মানে ডেডলাইনের আগেই তারা সেই ইনস্টলমেন্টে তাদের প্লেয়ারদেরকে দিয়ে দেয়। এবং এই মুহূর্তে যা খবর রয়েছে, মোহনবাগান কর্তারা সেকেন্ড ইনস্টলমেন্টটাও প্লেয়ারদেরকে পাঠিয়ে দিয়েছে, অর্থাৎ প্রত্যেকটি প্লেয়ার, বিদেশি স্বদেশি প্রত্যেকটি প্লেয়ারের স্যালারি কিন্তু ক্লিয়ার হয়ে গেছে। মোহনবাগান কর্তারা যে কথাটা দিয়েছিলেন সেই কথাটা তারা রেখেছেন, দুটো ইনস্টলমেন্টে জুন এবং জুলাই মাসে তারা যে প্লেয়ারদেরকে কথা দিয়েছিলেন সেই কথাটা তারা রাখতে পেরেছেন। তো সেই ক্ষেত্রে মোহনবাগান এবং মোহনবাগান প্লেয়ারদের যে বেতন সমস্যাটা, আমার মনে হয় ফাইনালি এরপরে একটা ফুল স্টপ পড়তে চলেছে। তো সেক্ষেত্রে এই খবরটা তোমাদেরকে দেওয়ার ছিল মোহনবাগানকে নিয়ে। এরপরে চলে আসি আজকের পরের খবরে, এবং সেটা হচ্ছে যে মোহামেডান স্পোর্টিং ক্লাব খুব শীঘ্রই ভালো ভালো কিছু বিদেশিকে সই করতে চলেছে। অলরেডি এজ এ কিংস লিগে তারা সই করে ফেলেছে, আগের দিন অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, আমি ইনস্টাগ্রাম পোস্টে এটার আপডেটও দিয়ে দিয়েছিলাম। তো তোমরা যারা এখনও আমাকে ইনস্টাগ্রামে ফলো করো না, অবশ্যই করে নিও, ডিসক্রিপশনের লিঙ্কটা রয়েছে। তো সেই ক্ষেত্রে আই লিগ কোয়ালিফায়ারের জন্যে মোহামেডান স্পোর্টিং ক্লাব একটা খুব ভালো স্কোয়াড তৈরি করছে,
এবং যদি এই স্কোয়াডটা তারা ধরে রাখতে পারে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ক্যালকাটা ফুটবল লীগের প্রত্যেকটা ম্যাচ জমে যেতে পারে এবং আই লিগ দ্বিতীয় ডিভিশন খেলার সময় যে কোর টিমটা মোহামেডানের ছিল সেটা কিন্তু ধরে রাখতে তারা সক্ষম হয়েছে। তীর্থঙ্কর সরকার, প্রিয়ান সিং এরা কিন্তু প্রত্যেকেই কন্ট্রাক্ট এক্সটেনশন করেছেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের সাথে। এবং তোমাদেরকে বলে দিই যে কাটসুমি ইউসা নতুন করে অবশ্যই আমাকে ইন্ট্রোডাকশন দিতে হবে না, দীর্ঘদিন মোহনবাগানে খেলেছেন, ভারতীয় ফুটবলকে ভালো করেছিলেন, বহু বছর ধরে তিনি খেলছেন। তো সেক্ষেত্রে কাটসুমি ইউসার জন্য অল আউট ঝাঁপিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং খুব সম্ভবত এই ডিলটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবং তোমরা আশা করছি আজকে অথবা কিছুদিনের মধ্যেই কাটসুমি ইউসার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট পেয়ে যাবে। কারণ বলা হচ্ছে খুব স্ট্রং সোর্স থেকে যে কাটসুমি ইউসা কিন্তু কনফার্ম হয়ে গেছেন মোহামেডান স্পোর্টিং ক্লাবে। এছাড়াও কিন্তু আগের দিন তো তোমাদেরকে বললামই যে এজে কিংসলে সই করে ফেলেছেন, এছাড়াও মিডফিল্ডার হয়ে গেল, ডিফেন্ডার হয়ে গেল মোহামেডান স্পোর্টিং ক্লাব কিন্তু একজন ভালো স্ট্রাইকারের খোঁজে রয়েছে। তোমাদেরকে বলে দিই যে প্রথমে বাবা দিয়াওয়ারের সাথে কথা হয়েছিল, তারপরে হেনরি কিসেগার সাথে কথা হয়েছিল, কিন্তু আমি তোমাদেরকে জানিয়েছিলাম যে দুটো প্লেয়ার কি কারণে মোহামেডানে আসতে পারেন বা কি কারণে মোহামেডানে আসতে পারেন না। তো সেক্ষেত্রে এই মুহূর্তে যা খবর, মোহামেডান স্পোর্টিং ক্লাব কিন্তু আনসুমানা ক্রোমার সাথেও কথাবার্তা চালাচ্ছে, কিন্তু শেষ পর্যন্ত স্যালারির কারণে যদি আনসুমানা ক্রোমার ডিলটা মানে কমপ্লিট না হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু এই বছর আই লিগ দ্বিতীয় ডিভিশনে খেলে যাওয়া জন চিটির উপরই মোহামেডান স্পোর্টিং ক্লাব ভরসা রাখতে পারে, এরমটাই এই মুহূর্তে খবর বেরিয়ে আসছে। তো সেক্ষেত্রে এবার দেখা যাক, মোহামেডান স্পোর্টিং ক্লাব কিন্তু খুব ঠান্ডা মাথায় এবং খুব বুঝে শুনে প্রত্যেকটা পদক্ষেপ নিচ্ছেন। তো সেক্ষেত্রে আশা করবো আমরা যে আই লিগ কোয়ালিফায়ার্সে মোহামেডান স্পোর্টিং ক্লাবের পারফরমেন্স দুর্দান্ত হবে এবং মোহামেডান স্পোর্টিং ক্লাব কোয়ালিফাই করে এই বছর আই লিগ খেলবে। তো সেক্ষেত্রে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে নিয়ে এই আপডেটটাই তোমাদেরকে দেওয়ার ছিল। তোমরা অবশ্যই তোমাদের মতামত কমেন্ট সেকশনে জানাতে একদম ভুলবে না। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করব। আশা করব তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার অবশ্যই করে দিও। এবং তোমরা যারা প্রথমবার আমার এই চ্যানেলে এসেছো তাহলে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম ডেইলি ইন্ডিয়ান ফুটবল আপডেট পাওয়ার জন্য। দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে, আর এই ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে জানাই ধন্যবাদ।